ইয়ংকম মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অধীনে পরিচালিত ইয়ংকম মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের নরসিংহপুর শাখা ও পালঙ্গা শাখার প্রশিক্ষার্থীদের ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী পরীক্ষা শনিবার নরসিংহপুর শাখার প্রশিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয় কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলে। রবিবার পালঙ্গা শাখার প্রশিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয় পালঙ্গার চৈতন্যচরণ জগৎচন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুলে। এতে প্রশিক্ষার্থীরা প্রশিক্ষকদের সামনে মার্শাল আর্টের বিভিন্ন কৌশল প্রদর্শন করে পরীক্ষা দেন। এদিন পরীক্ষা শেষে উত্তীর্ণদের হাতে ব্ল্যাক বেল্ট সহ সার্টিফিকেট তুলে দেন ইয়ংকম মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি অমর সিং দেউরি, সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত, অ্যাসোসিয়েশনের অসম রাজ্য সভাপতি হরিদয়ানন্দ দাস, মনসুরা কোপং ইন্টারন্যাশনাল বিপ্লব আচার্য, অ্যাসোসিয়েশনের বরাকবেলি সভাপতি পুলক দাস, সম্পাদক রাজু ভৌমিক, সিনিয়র ইন্সট্রাক্টর সুজন বিশ্বাস ও প্রীতম কুমার নাথ। দোলাই থেকে দেবদাসের রিপোর্ট। আমরা এক্সাম আমরা অ্যারেঞ্জ করি, কিন্তু এবার আমরা বরাক ভ্যালিতে এসে শিলচরে আমরা ব্ল্যাক বেল্টের এক্সাম আমরা অনুষ্ঠিত করলাম। আমাদের অর্গানাইজার বরাক ভ্যালি অ্যাসোসিয়েশনের আমাদের প্রেসিডেন্ট রাজু ভৌমিক, এখানে আর কমিটি সুজন বিশ্বাস, প্রীতম নাথ, আর ওদের যে অ্যারেঞ্জমেন্ট হলো আজকে, আর এই পার্টি এখানে 15 জন ব্ল্যাক বেল্ট আজ আজকে এখানে আমাদের এক্সামে যে 5 আর 6 তারিখে যে অনুষ্ঠিত হয়েছিল ব্ল্যাক বেল্ট এক্সাম, এখানে ওরা 15 জন আমাদের পরীক্ষার্থী হয়েছিল। প্রত্যেকে ভালো পারফরমেন্স করেছে আর সাকসেসফুলি আমাদের এই ব্ল্যাক বেল্ট এক্সাম হয়ে গেল। আমরা এখন প্রত্যেককে আমরা ব্ল্যাক বেল্ট এখন প্রদান কার্য আমরা আরম্ভ করেছি, আর ভবিষ্যতে আমরা বরাক ভ্যালি দেখে আমরা আশা করছি যে বরাক ভ্যালি আরও উঁচুঙ্গের নাম আরো আমাদের সুনাম করে আনবে। আরো আগন্তুক যেহেতু আমরা উইংচুং আমাদের এখন যেহেতু অলিম্পিকে আমাদের অলরেডি উইংচুং ইভেন্টটা আছে, সেই জন্য এখান থেকে অলিম্পিকে যাতে আমাদের যেতে পারে আমার টাউল ইভেন্টে, আমরা সেটাই আশা করি। এত বছর পরে ফার্স্ট টাইম বরাক ভ্যালিতে আসলো ব্ল্যাক বেল্ট এক্সাম নেওয়ার জন্য, এটাতে আমি বোধ স্যারকে খুব ধন্যবাদ দিচ্ছি। আর নেক্সট টাইম এইবার এই বছর দিয়েছে আমাদের 15 জন, নেক্সট টাইম যেন আরো আমাদের আরো বেশি স্টুডেন্ট হয় ব্ল্যাক বেল্টের জন্য, এটাই আমি সবার কাছে অনুরোধ করছি যেন আরো বেশি স্টুডেন্ট হয় আর স্যার তারা যেন আবার নেক্সট টাইম আসে এটার জন্য। অ্যাসোসিয়েটেড উইথ মার্শাল আর্টস ক্লাব অফ উইংচুং মার্শাল আর্টস ক্লাব সিলচর ব্রাঞ্চ, অ্যান্ড উই হ্যাভ কাম টু দ্য কনক্লুশন অ্যান্ড বেল সেরেমনি উই ইজ বিং অ্যাওয়ার্ডেড টু অল দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস, সো উইশ ইউ অল দ্য সাকসেস ইন ইউর লাইফ। And I congratulate the organizers, Pritam, Sujan, and Raju Bhumik for making this event a very successful.